হ্যালো फ्रेंड्स অনলাইন টেকিং ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আবহাদপ্তরের পূর্বাভাস অনুপাতে গত সোমবার থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় যেখানে আবহাদপ্তর পূর্ব আভাস দিয়েছিল এই ঝড় বৃষ্টির Tান্ডব থাকবে বুধবার পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আবহাদপ্তরের রিপোর্ট অনুপাতে তাহলে কি আজ সন্ধার পর থেকেও বৃষ্টি হতে পারে অথবা কাল বৈশাখের Tান্ডব বইতে পারে কিংবা ঝড় হতে পারে রাজ্যের একাধিক জায়গায় গত সোমবার থেকে শুরু করে মঙ্গলবার সন্ধার পর পর্যন্ত রাজ্যের একাধিক এলাকাতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয় আর রাজ্যের আপডেটটিতে যাবার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনাদের লাইক ও শেয়ারই তো আমাদের উদ্বেগ যোগায় লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজ পনেরোই মে বুধবার যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সারা দিন ধরে প্রায় সকাল থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও দুপুরের দিকে যতদিন বাড়তে থাকবে তত তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ কোথাও কোথাও উনচল্লিশ যাবে কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত যাবে তবে গরমের তাপটাও ভালো থাকবে এছাড়াও সন্ধ্যার পর থেকে রাজ্যের একাধিক এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের অনুপাতে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বীরভূম মুর্শিদাবাদ জলপাইগুড়ি দার্জিলিং হাওড়া হুগলি উভয় মেদিনীপুর সহ রাজ্যের একাধিক এলাকায় সন্ধ্যার পর থেকে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির আশঙ্কা থাকবে কোথাও আবার মুষলধারও পারে আবার হাওয়া বইতে এবং কোথাও কালবৈশাখীর তাণ্ডব হতে পারে এবং যেখানে হাই করা হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে তো ফ্রেন্ডস আপনারা দেখে আসছেন ফোনি আসার পর থেকেই কিন্তু ভারতবর্ষের আবহাওয়া দপ্তর ডিপার্টমেন্টের বিশাল একটা সুনাম সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কারণ যেখানে বিভিন্ন দেশ দাবি করছে ভারতের মতো এত ক্লিয়ারলি ভাবে এখনো পর্যন্ত কেউ আবহাওয়া দপ্তরের নিউজ দিতে পারেনি তো ফ্রেন্ডস সেই ফোনের পর থেকে কিন্তু ভারতবর্ষের আবহাওয়া অর্থাৎ মৌসুম বিভাগের কথাগুলো ঠিকঠাক মিলেই যাচ্ছে তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার সঙ্গে কতটা মিলেছে মানে আপনার গত দুদিনে ঝড় বৃষ্টি হয়েছে কিনা অথবা আজকের তাপমাত্রাটা বেশ খানিকটুকু বেশি আছে কিনা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং